দর্শক, রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আনোয়ার, মেরুলবাড্ডা এলাকার পরিস্থিতি শান্ত হয়েছে কিনা জানাবেন। ইফতেকার, পরিস্থিতি আমরা আসলে এক কথায় এক অর্থে বলতে গেলে যে শান্ত না, পরিস্থিতি উত্তপ্ত যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো বিরাজমান। আমি আছি এই মুহূর্তে রামপুরা ব্রিজ হিসেবে যে জায়গাটি আসলে একটু পরিচিত, সেই ব্রিজের কাছাকাছি। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে পুলিশের যে সদস্য এখানে বিপুল পরিমাণ সদস্য ছিল, তারা কিন্তু এখন এই এলাকা থেকে সরে গিয়েছে এমন একটি আছে। তো আমরা দেখেছি যে অবস্থাটি আছে সেটি হচ্ছে এই রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুলবাড্ডা হয়ে নতুন বাজার, অর্থাৎ এই রাস্তাটি কিন্তু এখন কোটা যে আন্দোলনকারী আছে, কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত শিক্ষার্থী, তাদের দখলে কিন্তু এখন এই পুরো রাস্তাটি আছে। বিশেষ করে একটি বড় সংখ্যক আন্দোলনকারী রামপুরা ব্রিজের উপরে অবস্থান করছেন এবং সেখান থেকেই কিন্তু তারা আসলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি প্রদর্শনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা দেখাচ্ছেন। আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে খুব কাছে যে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভির ঠিক 2 নম্বর গেটে, এখান থেকে আমরা যতটুকু দেখছি ততটুকু দূরত্ব বজায় রেখে আমরা আছি, তো সেখান থেকে কিন্তু এখনো বেশ ধোঁয়া উঠছে। তার মানে তথ্য হচ্ছে যে ওখানটাতে অর্থাৎ আগুন লাগানোর যে বিষয়টি ছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ধোঁয়া এখনো উঠছে। আর এই হাতিরঝিল সহ এই রামপুরা এলাকায় আরেকটি বিষয় আমরা একটু লক্ষ্য করছি, যেটি আধা ঘন্টা বা 40 মিনিট আগেও লক্ষ্য করিনি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু একটি বাংলাদেশ বিমানের অর্থাৎ এয়ারফোর্সের একটি হেলিকপ্টারের যে বেশ টহল কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ পর পরই, যেটি কিছুক্ষণ আগে তেমন ছিল। তো সব মিলিয়ে বলতে গেলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এখন নেই এই মেরুলবাড্ডা রামপুরা এই এলাকায়। তবে আন্দোলনকারীদের যে সক্রিয় যে ব্যাপার, সক্রিয়তা প্রদর্শন সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। ইস্তেফার দর্শক, রাজধানীর মেরুলবাড্ডা থেকে এতক্ষণ টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।